সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমানে বাংলা সিরিয়ালে কাজ করছে অবাঙালিগণ এবং তারা বেশ জনপ্রিয়। আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এমনই সাতজন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানাবো, তারা অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালে অভিনয় করছেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা থাকে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করতে যাচ্ছি অ্যানমেরি টমকে নিয়ে, যিনি তার ক্যারিয়ার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বিনা পানির সিরিয়ালের মাধ্যমে শুরু করেছিলেন। তিনি বাংলা ধারাবাহিকের নায়িকা হলেও তার জন্ম হয়েছে কেরালাতে এবং তিনি মালয়ালি বংশের মেয়ে। তার মা হলেন বাঙালি, তবে তিনি অবশ্য ছোটবেলা থেকে ব্যারাকপুরে তার মামার বাড়িতে বড় হয়েছেন, তাই তিনি বাংলা ধারাবাহিকে চান্স পেয়েছেন। এখন তিনি কালাস বাংলার একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছেন। এবার কথা বলতে যাচ্ছি নেহা আমনদীপকে নিয়ে, যিনি এক পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার পিতা এবং মাতা উভয় পাঞ্জাবি ছিলেন, তবে তিনি বাংলায় বেশ পারদর্শী ছিলেন, এজন্য তিনি বাংলা ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। তিনি সর্বপ্রথম জি বাংলার স্ত্রী সিরিয়ালে অভিনয় করেন, এরপর তিনি অভিনয় করতে দেখা যান কনে বউ সিরিয়ালে। এরপর তিনি অবশ্য অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছেন, এখন আর তাকে কোনো সিরিয়াল বা অভিনয়ে কাজ করতে দেখা যায় না। এবার কথা বলবো বাংলা টিভি সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে নিয়ে, যিনি বাস্তবে বাঙালি নন, তবে তিনি বাংলা সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। অবাঙালি হয়েও তিনি বাংলা সিরিয়ালে একের পর এক কাজ পেয়েছেন। স্টার জলসাতে তার প্রথম কাজ ছিল কে আপন কে পর, যা ছিল তুমুল হিট। সেখান থেকে জবা নামে তিনি বেশ পরিচিতি পান। বর্তমানে অভিনেত্রী নিমফুলের মধু সিরিয়ালে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে শ্বেতা মিশ্র। বাংলা সিরিয়ালের নায়িকা নয়, খলনায়িকা হিসেবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি, যেমন ধুলোকণার চড়ুই এবং বর্তমানে ইচ্ছে পুতুল সিরিয়ালের ময়ূরী চরিত্রে জন্য তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এবং এর জন্য তিনি দারুণ প্রশংসা পাচ্ছেন। জন্মসূত্রে তিনি উত্তরপ্রদেশের মেয়ে এবং তিনি হলেন একজন মারোয়ারি, কিন্তু শ্বেতাকে দেখলে মনেই হবে না তিনি অবাঙালি। বন্ধুরা, আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে শ্যামপ্তি মধুলি। শ্যামপ্তির পদবীর কারণে অনেকেই মনে করেন তিনি বাঙালি নন, তবে জানলে অবাক হবেন এই অভিনেত্রী একজন বাঙালি এবং তিনি বাঙালি পরিবারের মেয়ে। বন্ধুরা, অভিনেত্রী বাংলা সিরিয়ালে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। এই অভিনেত্রী দাসী, বাজলো তোমার আলোর বেনু, ধ্রুবতারা থেকে শুরু করে অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন এবং বর্তমানে অভিনেত্রী গুড্ডি সিরিয়ালে অভিনয় করছেন। আমাদের লিস্টে ছয় নম্বরে রয়েছে ঋষি কৌশিক। নায়িকাদের পাশাপাশি অবাঙালি নায়করাও ইন্ডাস্ট্রিতে বেশ কাজ করে যাচ্ছেন, এদের মধ্যে রয়েছেন ঋষি কৌশিক। তার জন্ম আসামের তেজপুরে। এই অভিনেতা এখন বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন, তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান গোয়েন্দাগিন্নি ধারাবাহিকের মাধ্যমে। বন্ধুরা, আমাদের লিস্টে সাত নম্বরে রয়েছে কুশাল আহুজা। জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনিও একজন। তিনি তার অভিনয় জীবন বাংলা সিরিয়ালের মাধ্যমে শুরু করেন। তার অভিনয় জীবন তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রানু পেলে লটারির মাধ্যমে শুরু করেছিলেন। এরপর তিনি জি বাংলার সবচেয়ে বেশি জনপ্রিয় ধারাবাহিক কি করে বলবো তোমায় সিরিয়ালে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে অভিনেতা নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য ভারতের মুম্বাইয়ে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে হিন্দি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছেন। তো বন্ধুরা, এই সকল অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে আপনি কার পরিচয় জানতেন যে তিনি অবাঙালি, তা আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাতে পারেন। আর এদের মধ্যে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর।